বলছি আজকে আবার বিক্ষোভ হলো অস্থায়ী এবং স্থায়ী কর্মচারীরা, কবে বেতন দিবেন ওদেরকে আশ্বাস দিলেন? আপনারা একটু দাঁড়ান, বলছি শোরুমে বারে বারে এনারা আসছেন, তাদের যে প্রাপ্য বেতন সেই বেতন সময় মতন পাচ্ছেন না, সে কারণে আপনাকে ধীরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। বেতনের অনিশ্চয়তা নাকি নিশ্চয়তা রয়েছে তারা পাবেন? হাতির মানুষ দেখছে, হাতির মানুষ দেখছে, হাতির মানুষ দেখছে। কি বলবেন, কি বলবেন? বললাম তো হাতির মানুষ দেখছে। কাথি পৌরসভার অস্থায়ী কর্মীরা প্রায় তিন মাস বেতন না পাওয়ার ফলে তৃণমূলের ইউনিয়নের পক্ষ থেকে কাঁধে পতাকা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ চলে বেশ দীর্ঘক্ষণ। অফিসের সামনে বসেই তারা বিক্ষোভ দেখায় বেতন না পাওয়ার কর্মচারীরা। সাংবাদিকদের সামনে চেয়ারম্যান কোনো প্রকারে মুখ খুলতে রাজি নয়। বিক্ষোভকারীরা চেয়ারম্যানের ঘাম ঝরতে দেখে একটি ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেন। শুনুন, একটা অপদার্থ চেয়ারম্যান আমাদের কাঁথি পৌরসভায় আমরা এই এত সালের মধ্যে পেয়েছি, উনার ক্ষমতা নেই, অযোগ্য চেয়ারম্যান। উনি সঠিক সময়ে আমাদের অস্থায়ী কর্মীদের বেতন দিতে পারছেন না, মানে দিদি ভুল করে একজন চেয়ারম্যান নির্বাচিত করে দিয়েছেন, তার জন্য আমরা দুঃখিত। কেন, আমরাও দলের একজন সৈনিক, আমরা বিধানসভা 21 সালে বিধানসভা লড়াই করে আমরা এই জায়গায় এসেছিলাম, পৌরসভায়ও লড়াই করে এই জায়গায় এসেছি, কিন্তু আমরা গুণা করে বুঝতে পারিনি যে একটা অপদার্থ চেয়ারম্যান আমাদের ভাগ্যে জুটবে। ইনারা অনেকজনকে এখানে ঢুকিয়েছেন, প্রায় 120 জনকে। আমরা 30 বছর কাজ করছি, সেই 10,000 টাকা বেতন পাচ্ছি, অথচ যাদেরকে নতুন নিয়োগ করা হয়েছে তারাও 10,000 টাকা বেতন পাচ্ছে। এটার বৈষম্য কেন? আমরাও এই অপদার্থ চেয়ারম্যানের কাছে আমরা কৈফত চাইছি, আমরা দিদির কাছেও আমরা করজোড়ে অনুরোধ করছি যে এই চেয়ারম্যানকে ইমিডিয়েটলি সরানো হোক। কেন? কাঁথি পৌরসভার ডেড লকের মুখে, কাঁথি পৌরসভা একদম অচল, কাঁথি পৌরসভার কোনো ডেভেলপ নেই, কাঁথি পৌরসভার কোনো কিছু কার্য নাই। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমরা সঠিক সময়ে যেন বেতন পাই, আমাদের সঠিক সময়ে যেন নিজেদের ন্যায্য সম্মানটা পাই। ফিক্সড হচ্ছে বেতনে বেতনে নতুনদের, কিন্তু যারা সিনিয়র আছে অনেক মা বোনেরা অনেক 30 বছর ধরে, আমি আজকে সুপারভাইজার ছিলাম, আমি 20 বছর সুপারভাইজার ছিলাম, আমি জানি এই ব্যাপারে। এইটা আজকে ঘেরাও নয়, মঙ্গলবারই হয়েছে, তবে এই জিনিস হওয়া উচিত নয়, এই জিনিস হওয়া উচিত নয়। আমরা বারংবার চেয়ারম্যান সাহেবের কাছে আপত্তি করেছি, চেয়ারম্যান সাহেব আমাদের কোনো কথা কর্ণপাত করেন না। এই যে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত ছবি এবং ঘটনা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জানিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানাচ্ছি এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মা মমতা ব্যানার্জিকেও জানিয়েছি, আগামী দিন গত দিনের ব্যাপারগুলোও জানিয়েছি, আজকের ব্যাপারও জানিয়েছি। অত্যন্ত মানে কি নগণ্য এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। দেখা যাচ্ছে পৌরসভার সমস্ত ট্যাক্স 10 গুণ বাড়িয়ে দিয়েছে, অথচ কর্মীরা বেতন পাচ্ছে না। আমরা জানতে চেয়েছিলাম বিগত দিনে কত স্টাফ ছিল, এখন কত আছে। শুভেন্দুবাবুর আমলে 162 জন ক্যাজুয়াল ছিল, শুভেন্দুবাবুর আমলে 250 জন ছিল, এখন প্রায় 700-এর বেশি জন ক্যাজুয়াল হয়েছে। যে যেরকম পারে ক্যাজুয়াল ঢুকিয়ে দিচ্ছে, বেতন দিতে পাচ্ছে না কর্মীদের, অথচ নতুন নতুন স্টাফ রিকমেন্ড করছে। আমরা চেয়ারম্যানকে জানিয়েছিলাম যে কোন সালে কত রিকমেন্ড হয়েছে তার খসড়া আমাদেরকে দেন, উনি দিতে পাচ্ছেন না, উনি তো ছুটো জঘন্য হয়ে বসে আছে। বেতনের যা পরিস্থিতি দেখি, কাঁথি শহরে যা ইনকাম, অনায়াসে বেতন দেওয়া যেতে পারে। এই বিগত দিন তো দিয়েছে, বিগত দিনে তো সৌমেন্দু অধিকারীরা দিয়েছেন, দিতে পারছেন না কেন? কাউকে মানছেন না, নিজের কর্মীরা যে যে মতো করে কামাচ্ছে, কামানো শুরু করে দিয়েছে। তাই কর্মীরা বলছে চেয়ারম্যান অশিক্ষিত এবং কোনো যোগ্য নয়, তাই একদম বাস্তবতা বলেছে। শিক্ষিত লোকের একটা মূল্য আছে, উনি দীর্ঘদিনের পুরানো কাউন্সিলর,
আমরা যিনি আগে এসে তাকে জিজ্ঞেস করেছিলাম কি করে কাউন্সিলার এতদিন ছিলেন, বলে পাপা ধরে বলতো কিছু জানেন না তো, কোনো পড়তেও জানে না লিখতেও জানে না, ছোটো জঘন্য হয়ে বসে আছে, তাকে রেখে কিছু জন কামানো শুরু করে দিয়েছে। দল চেয়ারম্যান করলো কিভাবে? হ্যাঁ দলের ব্যাপারটা তো আমি বলতে পারবো না, ও দলের ব্যাপার। তৃণমূল তৃণমূল এই যতদিন চেয়ারম্যান এই চেয়ারম্যান বসেছে ততদিন থেকে আমরা কাঁদছি, প্রত্যেক মাসে আসতে হচ্ছে, এরকম যুদ্ধ করতে হচ্ছে। কাঁথি থেকে অপূর্ব পাত্রের রিপোর্ট, চ্যানেল 24/7।